ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এবারে সিনিয়র ফুটবল আসরে যোগ্য দল হিসেবে দ্বিমুকুট অর্জন করলো এগিয়ে চলো সংঘ। শ্যামসুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টের সূচি অনুযায়ী মঙ্গলবার ছিল শেষ ম্যাচ। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন শিরোপা নিশ্চিত করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জুয়েলস অ্যাসোসিয়েশনের মুখোমুখি হয় রাখাল স্মৃতি নকআউটের চ্যাম্পিয়ন মেলার মাঠের এগিয়ে চলো সংঘ। নির্ধারিত সময়ের লড়াই এদিন সহজেই জুয়েলসকে ধরাশায়ী করে ট্রফি নিশ্চিত করলো এই দলটি। বলা চলে টুর্নামেন্টের শেষ ম্যাচে জুয়েলসকে নিয়ে এদিন কার্যত ছেলে খেলায় খেলো এগিয়ে চলোর ফুটবলাররা। কোনো প্রতিনিধি এদিন জুয়েলস করতে পারেনি। নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে চলো 9-0 গোলের ব্যবধানে পরাজিত করে জুয়েলসকে, ফলে প্রত্যাশা মতোই এবছর দ্বিমুকুট অর্জন করতে সক্ষম হলো চ্যাম্পিয়ন দল। শেষ ম্যাচে জুয়েলস পরাজিত হওয়ায় রানার্স ট্রফি পেল ফরওয়ার্ড ক্লাব। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। পুরস্কার বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার সহ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সরকারের গঠনের পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি এবং এই নেশার বিরুদ্ধে রাজ্যকে সুন্দর করতে গেলে খেলাধুলার মানকে যেমন বিকশিত করতে হবে, ঠিক তেমনি সারা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে প্লেয়ারদেরকে আমাদের তুলে আনতে হবে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে সেখানে পাঠাতে হবে এবং সেটাকে লক্ষ্য রেখেই ফুটবল শুধু নয়, খেলাধুলার প্রতিটি অংশকে সমৃদ্ধশালী করে, সুন্দর করে, তার পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিনে যেন আমরা এই রাজ্যকে খেলাধুলার জগতে সামনের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি। এবং আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, যেখানে রাখালশীল থেকে শুরু করে আজকে চন্দ্র মেমোরিয়াল এই ফাইনাল ম্যাচগুলো বা বিভিন্ন সময় উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা এখানে উপভোগ করতে আসি, এই মাঠটাকে সিনথেটিক ফুটবল টার্ফে সেখানে কনভার্ট করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের জিরানিয়া, মোহনপুর, বেলুনিয়া, উদয়পুর, খোয়াই, জম্পুইজলা প্রত্যেকটি জায়গা সিনথেটিক ফুটবল টার্ফের পরিকাঠামো তৈরি করে ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ চেষ্টায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।